قل هو الله أحد. الله نبي سورة الإخلاص تلاوات করে হুজরা মুবারকে চলে গেলেন। সাহাবারা মনে মনে ভাবলো আল্লাহর নবীর কাছে মনে হয় আসমান থেকে ওহী নাযিল হয়েছে, জিবরাইল আমিন আসছে, যার কারণে আল্লাহর নবী হুজরা মুবারকে চলে গেলেন। সাহাবারা বসে রইল, আল্লাহর নবী আবার হুজরা মুবারক থেকে বাহির হলেন। সাহাবারা অপেক্ষমান, আল্লাহর নবী বলেছে দশ পারা কুরআনুল কারিম তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে। এই কথা যখন নবীজির সাহাবারা বলাবলি করতে শুরু করলো, আল্লাহর নবী বলেন ইন্নি কুলতু লাকুম সাআকরাউ আলাইকুম ফুলুসাল কুরআন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলি নাই কুরআনুল কারিমের দশ পারা তোমাদেরকে তেলাওয়াত করে শোনাব। সূরাতুল ইখলাস আমি তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে পড়ছে যে শুনছে তারা আমল নামার মধ্যে দশ পারা কুরআনুল কারিমের সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যে সূরাটুকু তেলাওয়াত করেছি, সকলের পরিচিতি একটা সূরা, যে সূরাতুর নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে বাক্য রয়েছে ১৪টি, হরুফ রয়েছে ৪৭টি, আয়াত হলো ৪টি। এই সূরাটি আল্লাহ সুবহানাহু তাআলা কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, যেটাকে বলে শানে নুজুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু ইহুদি এসে বলতেছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আমাদের মূর্তিগুলাকে তুচ্ছ তাচ্ছিল্য করো, তুমি যে রবের গুলামি করো, তুমি যে রবের ইবাদত করো, সেই রবের কি কোনো পরিচয় আছে? আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। আল্লাহ বলেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দেন, যারা আমার পরিচয় জানতে চায় তাদেরকে আপনি বলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ বেনিয়াস, আমি আল্লাহ কাউকে জন্ম দেও না, কারো থেকে জন্ম নেও না, আমি আল্লাহ হলাম খালেক, এ আসমান জমিন সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, এটি হলো মাখলুক, আমি আল্লাহ হলাম খালেক, আমি আল্লাহ হলাম এক। এই সূরাতুল ইখলাসের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু তাআলা তার আমল নামার মধ্যে দশ পারা কোরআন পড়লে যে সওয়াব ওই পরিমাণ নেকি আল্লাহ দান করে, তিনবার পড়লে ৩০ পারা কোরআনুল করিমের সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান করা কুল্ল
هو الله أحد الله النبي বলেন যদি কোন ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে রাসূল বলেন بني له بها قصر في الجنة الله النبي বলেন জান্নাতের মধ্যে তার জন্য একটি বালাখানা তৈরি করা হয় সুবহানাল্লাহ একটি শহর নির্মাণ করা হয় الله نبي بشون برحمة للعالمين أمة درك بلتي سنري عمر أمة ترضل الأشنو من قرأها عشرين مرة قلوب التجدي سورة إخلاص بيش بار تلوات قريب الله رب العالمين تار جنو جنت المديب দুইটা শহর নির্মাণ করে দুইটা বালাখানা নির্মাণ করে শুধু তাই নয় আল্লাহর নবী বলেন মান করা আহা সালাসিনা মাররা কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 30 বার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা নয় দুইটা নয় তিনটা বালাখানা নির্মাণ করে দেন একটু চিন্তা করেন দুনিয়ার জগতে একটা বিল্ডিং যদি আপনি বানান কত লক্ষ লক্ষ টাকা খরচ হয় অথচ আল্লাহর নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে জান্নাত দেওয়ার জন্য উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য জান্নাতের মালিক বানানোর জন্য বলেন কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 20 বার 30 বার তেলাওয়াত করেন আল্লাহ সুবহানাহু তাআলা তার আমলনামার মধ্যে তথা জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা তিনটা বালাখানা নির্মাণ করে দেন শুধু তাই নয় আল্লাহর নবীর সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া থেকে যখন ইন্তেকাল করলো দুনিয়ার জগতে এক লক্ষ নয় দুই লক্ষ নয় এক হাজার নয় দুই হাজার নয় বলা হয়েছে আসমানের ফেরেশতা জিবরাইল সহ সত্তর হাজার ফেরেশতা জমিনের মধ্যে অবতীর্ণ হয়েছে আল্লাহ নবী বলেন আজওয়াইল কি ব্যাপার আমার সাহাবীর তো মর্যাদা আমার সাহাবী কোন আমল করত আমাকে একটু জানাইয়া দাও বলো আল্লাহর নবীকে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার সাহাবী যখন চলতো সূরা ইখলাস তেলাওয়াত করত আপনার সাহাবী দুনিয়ার জগতে যখন নাকি বসা থাকতো সূরা ইখলাস তেলাওয়াত করত শোয়া অবস্থায় সূরা ইখলাস তেলাওয়াত করত যার দরুন আসমানের মালিক রব্বুল আলামিন সত্তর হাজার ফেরেশতা তার জানাজার মধ্যে পাঠাইছে সত্তর হাজার ফেরেশতা আমলটা কি আমলটা হলো সূরা ইখলাস কুল হুয়াল্লাহ এই কুল হুয়াল্লাহ ইয়াতু দামি আল্লাহর নবীর সাহাবীকে কুফা নগরীর ইমাম বানাইয়া পাঠাইলেন ইমাম সাহেব কেরাত পরে সূরা ফাতিহা সূরা ফাতিহার পড়ার পরে সূরা ইখলাস প্রতি নামাজে প্রতি ওয়াক্তে সাহাবারা নবীর দরবারে নালিশ করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আল্লাহর নবী আপনার সাহাবী সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে নামাজের মধ্যে আল্লাহর নবী তাকে ডাক দিলেন রে সাহাবী কি ব্যাপার তুমি নাকি সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করো
সাহাবি বলেন ওগো আল্লাহর হাবিব আমি সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করি কথা সত্য আল্লাহর নবী বলেন কি কারণে তুমি সূরাতুল ইখলাসকে এত বেশি তেলাওয়াত করো কারণটা কি বলো সাহাবি বলেন লি আন্নাহা সিফাতুর রহমান ওগো আল্লাহর নবী এই সূরাতুল ইখলাসের মধ্যে রহমানের সিফাতগুলো রয়েছে এই জন্য আমি সূরাতুল ইখলাসকে মহব্বত করে সূরাতুল ইখলাসকে ভালোবাসি আল্লাহর নবী বলেন সাহাবীরে সুসংবাদ লও সুসংবাদ লও তুমি যদি এই আমলটা মন থেকে করো আল্লাহর জন্য করো আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রিজার্ভ করে রেখেছে কত ছোট আমল সূরা ইখলাস শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস শোয়ার সময় 100 বার তেলাওয়াত করে যখন নাকি নিদ্রায় যাবে নিদ্রায় যাওয়ার আগ মুহূর্তে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা কোন ব্যক্তি যদি 100 বার তেলাওয়াত করে 100 বার তেলাওয়াত করে আরশের মালিক কঠিন মুসিবতের সময় তার কাছ থেকে হিসাব নিবে না ডাক দিয়া বলবেন এরে আল্লাহর বান্দা এরে আমার গোলাম আয় আয় ডান দিকে ভাই ডান দিকে আয় আর আমার তৈরি জান্নাতের মালিক হয়ে যা সুবহানাল্লাহ কয় শতবার 100 বার বলুন তো দেখি 100 বার করতে বেশি সময় লাগে এই জন্য আমি আমার এলাকার মা বোনদেরকে বলব ও জনম দুঃখিনী মা দুনিয়ার মায়ায় পড়িয়া সন্তানের মায়ায় পড়িয়া স্বামীর মায়ায় পড়িয়া এই দুনিয়ার সব কিছুর মায়ায় পড়িয়া তুমি যে মালিককে বলিয়া রইলাম ওই মালিক তোমাকে বলে নাই ওই মালিক তোমাকে বলে নাই আল্লাহর নবীর পয়গম্বর আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ 100 বার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় যেদিন মা তার সন্তানকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে তো সূরাতুল ইখলাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা আরেকটি হাদিস হযরতে আবু বকর হযরতে আবু হুরাইরা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন হে আমার সাহাবারা তোমরা কে কোথায় সকলে এক জায়গার মধ্যে জমা হও আমি এখন তোমাদের সামনে কুরআন মাজিদের এক তৃতীয়াংশ তেলাওয়াত করে শোনাব আল্লাহর নবীর ঘোষণা শুনে সমস্ত সাহাবারা এক জায়গার মধ্যে জমা হইলেন তো আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন তাদের সামনে সূরাতুল ইখলাস পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহর নবী সূরাতুল ইখলাস তেলাওয়াত করে হুজরা মুবারকে চলে গেলেন সাহাবারা মনে মনে ভাবল আল্লাহর নবীর কাছে মনে হয় আসমান থেকে ওহিয়ে নাজিল হয়েছে জিব্রাইল আমিন আসছে যার কারণে আল্লাহর নবী হুজরা মুবারকে চলে গেলেন সাহাবারা বসে রইল আল্লাহর নবী আবার হুজরা মুবারক থেকে বাহির হলেন সাহাবারা অপেক্ষমান আল্লাহর নবী বলেছে 10 পারা কুরআনুল কারিম তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে এই কথা যখন নবীজির সাহাবারা বলাবলি করতে শুরু করলো আল্লাহর নবী বলেন ইন্নি কুলতু লাকুম সাআকরা আলাইকুম ফুলুসাল কুরআন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন
হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলি নাই কুরআনুল কারীমের দশ পারা তোমাদেরকে তেলাওয়াত করে শোনাব? সূরাতুল ইখলাস আমি তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে পড়ছে যে শুনছে তারা আমল লাওয়ার মধ্যে দশ পারা কুরআনুল কারীমের সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, আলা ইন্নাহা তাদিলু সুলুসাল কুরআন, কোন ব্যক্তি যদি এই কুরআনুল কারীম থেকে সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করে দশ পারা কুরআনুল কারীম তেলাওয়াত করলে যেই সওয়াব হইত ওই পরিমাণ নেকি আল্লাহ বান্দারা আমল নামার মধ্যে লিখে দিবে। কত সুন্দর কথা! শুধু তাই নয়, আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, যদি তিনবার পড়ি ৩০ পারা কোরআন, তাহলে আমাদের মা বাবার কবরের সামনে গিয়া যদি পড়ি আল্লাহ কি দিবে? নবী বলেন, হা দিবে। তারপরে আল্লাহর নবীর সাহাবারা বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা যদি ঘরে বসে পড়ি ঈসা আলাইহিস সালামের নিয়তে? আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তো বদিন নয়, অবশ্যই আল্লাহ দিবে। পৃথিবীর জমিনের মধ্যে যার মা বাবা দুনিয়ার জগতে নাই, কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস ঘরে বসে তেলাওয়াত করে তিনবার, মা বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে, সওয়াব রসানির উদ্দেশ্যে, আল্লাহর নবী বলেন ওই মা বাবার কবরের মধ্যে এক পারা কুরআনুল কারীম তেলাওয়াত করলে, এক খতম কুরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াব হইতো ওই পরিমাণ নেকি, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে দান করে দে। কত সওয়াব! এই কুরআনুল কারীম শেখানো হয় মাদ্রাসার মধ্যে। আজকে কুরআনকে দুনিয়া থেকে নিস্তে নাবুদ করার জন্য সমস্ত ইহুদি নাসারারা এক হয়ে গেছে, কুরআনকে নিস্তে নাবুদ করে দিবে, কুরআনকে শেষ করে দিবে। বলা হয়েছে আসমানি ১০৩ হানা কিতাব আল্লাহ সহিফা নাজিল করেছেন, কোনো কিতাবের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই, এই কথা বলে নাই এটা আমার কথা বা এটা আমার কালাম। কুরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন এটা আমার কালাম, আমার কথা, এই কথা তথা এই কিতাবের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজের কুদরতি হাতে। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, এই কুরআন আমি নাজিল করেছি, এই কুরআনের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর হাতে। আমি পৃথিবীর নাস্তিকদেরকে বলতে চাই, হে নাস্তিকেরা, যতই ষড়যন্ত্র করো কুরআনের কপিগুলাকে তোমরা জ্বালিয়ে দিচ্ছ, কুরআনের কপিগুলাকে তোমরা পুড়িয়ে দিচ্ছ, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই কুরআনকে জ্বালিয়ে দিলে কুরআন শেষ হয়ে যাবে না, এই কুরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতি হাতে রেখে দিয়েছে। সুতরাং যতই চেষ্টা করো, যতই লাফালাফি করো, কোনো কাজ হবে না। বড় আফসোস, আজকে এই কুরআনের পাণ্ডুলিপিকে সুইডিশরা তারা সমস্ত মিডিয়াকে সামনে এনে পুলিশের প্রটোকলে কুরআনুল কারীমের কপিগুলাকে পুড়িয়ে দিচ্ছে। কত আফসোস! আজকে মুসলমান তুমি ঘুমিয়ে আছো, তোমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, কুরআনের বিরুদ্ধে কথা বলা হয়, নাস্তিকরা এই কুরআনকে মিঠিয়ে দেওয়ার জন্য, কুরআনকে নিস্তে নাবুদ করার জন্য এক হয়ে গেছে। আমি এই মাহফিল থেকে বলতে চাই, আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই, যারা নাকি কুরআনকে শেষ করার জন্য চিন্তাধারা করতেছো, তোমাদেরকে বলি একদিন তোমরাই এই জগৎ ছেড়ে এই দুনিয়া থেকে নিস্তে নাবুদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কুরআন শেষ হবে না, কুরআনকে জ্বালিয়ে দিলে কুরআন শেষ হবে না,
এই কোরআনের জিম্মাদার স্বয়ং আল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার বন্ধুরা নিজে কোরআন পড়ুন, কোরআনের ছাত্র হয়ে যান, আল্লাহ এই উসিলা আপনাকে মাফ করে দিবে। আজকে এই সুন্দর একটি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, যেখানে মধ্যে মহিলাদেরকে কোরআনুল কারিম শেখানো হয়, কোরআন হাদিসের দস দেওয়া হয়, আজকে এই মাদ্রাসাগুলাকে নিয়ে কথা বলা হয়, বড় দুঃখ বড় কষ্ট। এজন্য আমি বলবো, তুমি যদি কোরআনুল কারিম না পড়তে পারো, এখনই কোরআনের ছাত্র হয়ে যাও। যদি কোরআনের ছাত্র হতে পারো, সূরা ইখলাস সহি শুদ্ধ করে একবার পড়বা, আরশের মালিক তোমার আমল নামার মধ্যে 10 পারা কোরআনের সওয়াব লিখে দিবে। এজন্য আমার ভাইরা আমার বন্ধুরা, আমরা যারা অযথা গল্প করি, গল্প না করে কোরআনুল কারিম তেলাওয়াত করি, আপনি বলবেন হুজুর আমি তো কোরআনুল কারিম তেলাওয়াত করতে পারি না, আমি বলবো আপনি কি সূরা ফাতিহা পারেন না, সূরা ইখলাস পারেন না? যদি সূরা ইখলাস পড়েন, সূরা ফাতিহা পড়েন, আল্লাহ আপনার আমল নামার মধ্যে সওয়াব দিবে, নেকি দিবে। এই জন্য আজ থেকে আমরা পণ প্রতিজ্ঞা করি, দৈনিক দিন দৈনিক দিন 100 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করব। দৈনিক দিন শোয়ার সময় 100 বার হাঁটতেছি সূরাতুল ইখলাস তেলাওয়াত করব, চলতেছি সূরাতুল ইখলাস তেলাওয়াত করব, গাড়ির মধ্যে আসি সূরাতুল ইখলাস তেলাওয়াত করব। যদি তেলাওয়াত করে আরশের মালিক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে লিখি দান করবে। কোরআনুল কারিম খতম করলে যে সওয়াব, ওই নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে দান করবে। এই জন্য আজ থেকে আমরা কোন প্রতিজ্ঞা করব, অযথা গল্প গুজব না করে কোরআনের ছাত্র হয়ে যাই, কোরআন শিখি কোরআন পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন পড়ার বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।